সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক কমিটির পক্ষ থেকে নদফা দাবি জানিয়ে ভাতারের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাসের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবিগুলি হল কৃষক সভার পক্ষে থেকে একটা ডেপুটেশনে গিয়েছিলাম, কারণ আমরা এই সময় জানি গরিব মানুষের যে দুঃসহ অবস্থা, বিশেষ করে ক্ষেত মজুর যারা, তারা একদিক থেকে কৃষি যন্ত্রপাতির আবির্ভাব ফলে তারা কাজের ক্ষেত্রকে হারিয়ে ফেলেছে, দ্বিতীয়ত তারা আবার যন্ত্র 100 দিনের কাজ পুরোপুরি বলতে গেলে নেই, বন্ধ হয়ে গেছে। সে যেটা যাই হোক, দুর্নীতির কারণে হোক আর যে কারণে, বিশেষত দুর্নীতির কারণেই 100 দিনের কাজটা এখন কড়াকড়ি নিয়মের মধ্যে চলে এসছে, সেই কারণে 100 দিনের কাজ বন্ধ বলতে গেলে আমরা ক্ষেত মজুরদের যে দুর্বিষহ অবস্থা, উত্তরোত্তর বাজার দর বৃদ্ধি হচ্ছে, সেই বাজার দরের ক্ষেত্রে মানুষের যে নাবিশ্বাস অবস্থা, সেই নাবিশ্বাস অবস্থার কারণে আমরা ডিটি সাহেবের কাছে নদবা তার সঙ্গে আরো কিছু দাবি নিয়ে আমরা ডিটি সাহেবের কাছে গিয়েছিলাম যে এইসব এই নদফা দাবি আমাদের যা দাবি সেই দাবি আপনাদেরকে আপনার এন্ডে যতটা দেখার সেটাকে দেখতে হবে, এবং বিশেষ করে এই সময়কালে দুর্নীতির যে চরম অব্যবস্থা, পঞ্চায়েতি ব্যবস্থা একেবারে চোরেদের রাজত্ব, চোর ডাকাতের রাজত্ব পরিণত, কি পঞ্চায়েত কি পঞ্চায়েত সমিতি, সেখানে ওপেন টেন্ডার নিয়ে দুর্নীতি, মানে 12% টাকা একটা জায়গায় জমা করতে হচ্ছে, তবেই সে কাজ পাচ্ছে, যারা কন্ট্রাক্টর এজেন্সি তারা জমা দিতে হচ্ছে তবে কাজ পাচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা বিদ্যুৎ সাহেবের কাছে দিয়েছিলাম। কিন্তু আমাদের যে আশ্বাস বিদ্যুৎ সাহেবের কাছে আমরা দিয়েছি, আমরা কিন্তু বিদ্যুৎ সাহেবের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ বিডিও সাহেব সেই একটাই পঞ্চায়েত সমিতি অটোনোমাস বডি, ওনাদের সিদ্ধান্ত হয়, আপনারা অভিযোগ করুন আমি দেখবো, কিন্তু আমরা যেটা বিডিও সাহেবকে বলেছি, অটোনোমাস বডি বলে এই নয় যে প্রধান কি সভাপতি যার বডি আছে তারা রেজুলেশন করে এই সরকারি টাকাগুলোকে নিয়ে বাড়ি চলে যাবে, এটা তো নয়, অটোনোমাস বডি মানে এই টাকা জনগণের টাকা, তার সুপারভিশনের দায়িত্ব আপনি, সেটা আপনাকে দেখতে হবে। সেই এখন যে এখানে বসে বসে আমাদের জানা আছে কতগুলি দালাল চক্র এখানে এসে তারা বসে থেকে ইনফ্লুয়েন্স করে, অফিসার থেকে ইনফ্লুয়েন্স করিয়ে কাজের কাজ কে পাবে, কাজের বরাদ কে পাবে তারা ঠিক করছে, এবং তারই বিরুদ্ধে আমাদের মূল লড়াই। এছাড়া আমাদের যেটা আমরা বলেছি দীর্ঘদিন যে এনরেগার কাজ শুরু করতে হবে, বছরে 200 দিন কাজ ও দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে, প্রত্যেক পরিবারকে বকেয়া জব কার্ড প্রদান, বকেয়া মজুরি অবিলম্বে প্রদান, প্রত্যেক জব কার্ডকারীকে কাজ দেওয়া, দুবার হাজিরা বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, সোশ্যাল অডিটের কাজ সঠিকভাবে করা, সরকারি নির্ধারিত ক্ষেত মজুরদের 271 টাকা মজুরি পাওয়া নিশ্চিত করার দাবি জানানো হয়। ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে 100 দিনের কাজের ওপরে হচ্ছে যে বিডিওর কাছে ডেপুটেশন চলছে, দফা দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছি। যে দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যের 3টি জেলা, উত্তর 24 পরগনা, মালদহ এবং হচ্ছে জলপাইগুড়ি জেলায় 100 দিনের কাজ বন্ধ, এবং মূলত কাগজে কলমে কাজ করলেও বাস্তবে হচ্ছে যে 100 দিনের কাজ প্রায় 1 বছর ধরে বন্ধ। এই কাজ যাতে দ্রুত চালু করা যায় এবং যে সমস্ত পরিবার ভেঙে টুকরো টুকরো হয়েছে, সমস্ত পরিবার অর্থাৎ পরিবার ভিত্তিক যে কার্ড দেওয়ার কথা সেই কার্ড যাতে প্রত্যেকটা পরিবার পায়, এবং যাতে হচ্ছে যে 100 দিনের কাজকে 200 দিন করা যায়, 600 টাকা মজুরি দেওয়া যায়, তার জন্য বিডিওর কাছে আমাদের দাবি সঙ্গে আমরা পেশ করছি। তার সঙ্গে সেটা অন্যতম আর একটা দাবি আছে, যেটা রাজ্য সরকারের যে শ্রম দপ্তর তারা নির্দেশ জারি করেছে যে ক্ষেতমজুরদের মিনিমাম মজুরি হওয়া দরকার 271 টাকা, এই 271 টাকা মজুরি, এই যে অর্ডার নির্দেশ, এই নির্দেশ যাতে প্রত্যেকটা গ্রামে ওয়েল সার্কুলেট করা হয়, তার জন্য বিডিওর কাছে এই 9 দফা দাবির ভিত্তিতে আমরা। এদিন সংগঠনের সদস্যরা মিছিল করে বিডিও দপ্তরে উপস্থিত হয়, সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।